নমস্কার বন্ধুরা এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের টেস্ট পেপার সলভ করাচ্ছি যেটা তোমাদের স্কুল থেকে দিয়েছে চারশো একচল্লিশ নম্বর পেজ সলভ করাবো তো দেখো এখানে যত এমসি কিউব আছে শূন্য স্থান আছে ট্রু ফলস আছে এইগুলো সম্পূর্ণরূপে আমি সলভ করে দিচ্ছি এবার আমি চার দাগের কোয়েশ্চেনগুলো সলভ করাবো তো দেখো ফার্স্ট কোশ্চেন কী বলেছে রোমাননে বার্ষিক ফাইভ পার্সেন্ট সরল সুদে কত টাকা প্রতি মাসের সুদ এক টাকা হয় তো দেখো আমি অঙ্কটা কী করে করাই সেই দিকে প্লিজ তোমরা একটু নজর দাও তো দেখো ধরি আসল পি ঠিক আছে এর মানটা আমাকে বের করতে হবে সময় এক মাস সমান সমান ওয়ান বাই টুয়েলভ বছর আছে সুদ সমান সমান কী আছে এক টাকা এটাকে ইন্টারেস্ট দ্বারা প্রকাশ করা হয়েছে ব্র্যাকেটের মধ্যে আই আছে সুদের হার কত আছে ব্র্যাকেটের মধ্যে আর সমান সমান ফাইভ পারসেন্ট আছে তো দেখো আমাদের আসলের মানটা বের করতে হবে পি সমান সমান কী আছে ইন্টারেস্ট মাল্টিপ্লাই হান্ড্রেড বাই আর মাল্টিপ্লাই টি তো দেখো ইন্টারেস্ট কত আছে এক টাকা আছে মাল্টিপ্লাই হান্ড্রেড আর কত আছে ফাইভ আছে মাল্টিপ্লাই টি কত আছে ওয়ান বাই টুয়েলভ আছে এই দেখো টিয়ার মান কী আছে ওয়ান বাই টুয়েলভ তো দেখো ওয়ান বাই টুয়েলভ আমি বসিয়ে দিয়েছি ওয়ান মাল্টিপ্লাই হান্ড্রেড মাল্টিপ্লাই কী আছে অক্ষে পাঁচ আর বারো তো এটা কী আছে ভাগ অবস্থায় আছে তা নিচে আসলে কীভাবে গুণ অবস্থায় হয়ে যাবে অর্থাৎ বারো বাই পাঁচ পাঁচ কুড়িং কত হবে একশো কুড়ির সঙ্গে বারো গুণ করলে কত হবে দুশো চল্লিশ টাকা এর অ্যান্সার হবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার আমি নেক্সট অঙ্ক করাবো রোমান্টিয়ের অঙ্ক তো দেখো তো দেখো রোমান্টিয়র অঙ্ক আছে একটি জিনিসের মূল্য প্রতি বছর টেন পারসেন্ট হারে হ্রাস পায় জিনিসটির বর্তমান মূল্য একশো টাকা হলে দু বছর পূর্বে দাম কত ছিল তা নির্ণয় করো তো দেখো আমি অঙ্কটা কি করে করি সেই দিকে প্লিজ তোমরা একটু নজর দাও দাম হ্রাস পেয়েছে আর সমান টেন পারসেন্ট হ্রাস মানে কি বিয়োগ ঠিক আছে বর্তমান মূল্য ষোলো কুইন্টাল সময় ব্র্যাকেটের মতো এন সমান দু বছর দু বছর পূর্বে জিনিসের দাম ছিল তো দেখো কি আছে পিয়াসে ব্র্যাকেটের মধ্যে ওয়ান মাইনাস আর বাই হান্ড্রেড ব্র্যাকেট ক্লোজ এন সমান একশো বাষট্টি তো দেখো পিয়াসে ব্র্যাকেটের মধ্যে ওয়ান মাইনাস আরের মান কত আছে টেন বাই হান্ড্রেড শূন্য শূন্য কেটে দিলাম বাইরের দিকে স্কোয়ার সমান একশো বাষট্টি তো দেখো পিয়াসে ব্র্যাকেটের মধ্যে কী আছে ওয়ান মাইনাস ওয়ান বাই টেনের হলে স্কোয়ার তা পি গুণ দশ থেকে এক বাদ দিলে কত হবে নয় বাই দশ হবে এর হোল স্কোয়ার ঠিক আছে তো দেখো পি গুণ একাশি নয় নং কত হবে নয় নং কত হবে নং একাশি আর দশ দশকে কত হবে একশো অর্থাৎ একাশি বাই একশো সমান একশো বা একশো বাষট্টি গুণ ঠিক আছে এইদিকে গেলে কী হবে ভাগ অবস্থায় হয়ে যাবে তাই তো তো দেখো কী একশো বাই কাটাকাটি করলে কত হবে দুই হবে একশো বাষট্টিকে একাশি দিয়ে ভাগ করলে কত হবে দুই হবে দুইয়ের সঙ্গে একশো গুণ করলে কি দুশো টাকা হবে অর্থাৎ এর অ্যান্সার হবে দুশো টাকা তো দেখো রোমান থ্রির অঙ্ক কি বলেছে একটি অংশীদারী ব্যবসায় তিন বন্ধুর মূলধনের অনুপাত্র এইট ইস ফাইভ প্রথম জনের লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে ষাট টাকা কম হলে ব্যবসায় মোট লাভ হয়েছিল কত টাকা তো দেখো আমি অঙ্কটা কি করে করি সেই দিকে প্লিজ তোমরা একটু নজরে দাও মনে করি তিনজনের মূলধনের অনুপাত থ্রি এক্স কমা এইট এক্স কমা ফাইভ এক্স অনুসারে তো দেখো প্রশ্ন অনুসারে প্রথম ব্যক্তির মূলধন তৃতীয় ব্যক্তির মূলধন অপেক্ষা ষাট টাকা কম ঠিক আছে তো দেখো ফাইভ এক্স মাইনাস থ্রি এক্স তার জন্য আমি কী করেছি ফাইভ এক্স মাইনাস থ্রি এক্স ওয়ান্স ওয়ান সিক্সটি ফাইভ এক্স থেকে থ্রি এক্স বাদলে টু এক্স থাকবে টু এক্স ওয়ান্স ওয়ান সিক্সটি এক্স ওয়ান্স ওয়ান কেসে ষাট বাই দুই ভাগ করলে কত হবে তিরিশ হবে তো দেখো মোট লাভ কত ছিল এটা ছিল থ্রি এক্স প্লাস এইট এক্স প্লাস ফাইভ এক্স তো দেখো থ্রি এক্স প্লাস এইট এক্স প্লাস ফাইভ এক্স যোগ করলে কত হবে ষোলো এক্স হবে ষোলোর সঙ্গে এক্সের মান তো দেখো এক্সের মান কত আছে এক্সের মান তিরিশ আছে ষোলো গুণ তিরিশ কত হবে চারশো আশি টাকা এর হবে তো দেখো রোমান ফোরের অঙ্ক কি বলেছে ফাইভ এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি টু জিরো সমীকরণের দুটি বীজ আলফা ও বিটা হলে আলফা কিউব প্লাস বিটা কিউবের মান নির্ণয় করো তো দেখো আমি অঙ্কটা কি করে করি সেই দিকে প্লিজ তোমরা একটু নজর দাও ফাইভ এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি টু জিরো তো দেখো আলফা যোগ বিটা মানে কি মানে এইটার সঙ্গে এইটা অর্থাৎ আলফা যোগ বিটা অর্থাৎ এটা কি আছে প্লাস টু আছে এটা মাইনাস টু বাই ফাইভ এই ফাইভটা নিচে এখানে চলে আসবে ঠিক আছে এবং আলফা গুণ বিটা মানে কি প্রথমেরটা এবং লাস্টেরটা অর্থাৎ মাইনাস থ্রি বাই টু এখানে মাইনাস আছে ঠিক আছে মাইনাস আছে ঠিক আছে এখানে ফাইভ আছে ঠিক আছে ফাইভের নিচে আমি বসিয়ে দিয়েছি তো দেখো এ কিউব প্লাস বি কিউব এ এর হোল কিউব মাইনাস সূত্রের থ্রি বিটা ব্র্যাকটের মতো আলফাযোগ বিটা এ প্লাস এর মানে কত মাইনাস টু বাই ফাইভ মাইনাস টু মাথায় কিউব সূত্রের আলফাগুণ বিটার মান কী আছে আলফা গুণ বিটার মান আছে মাইনাস থ্রি বাই ফাইভ এই যে মাইনাস থ্রি বাই ফাইভ বসিয়েছি গুণ আলফা যোগ বিটার মান কী আছে মাইনাস টু বাই ফাইভ তো দেখো কী হবে মাইনাস টু বাই ফাইভের মাথায় কিউব মানে কি মাইনাস এইট বাই একশো পঁচিশ আর তিন ত্রিককে নেওয়ায় নয় দুগুণি আঠেরো নয় দুগুণি আঠেরো হয়ে গেছে মাইনাসে মানে প্লাস প্লাস মাইনাসে মাইনাস এখানে মাইনাস আছে ঠিক আছে পাঁচ পাঁচা কত হবে পঁচিশ বসিয়ে দিয়েছি তো দেখো মাইনাস এইট বাই একশো পঁচিশ মাইনাস আঠারো বই পঁচিশ এর লসু কত হবে একশো পঁচিশ আর পঁচিশের লশু কত হবে একশো পঁচিশ হবে তো থেকে একশো পঁচিশ হকে একশো পঁচিশ এক হয় একের সঙ্গে আট গুণ করলে মাইনাস এইট হয় একশো পঁচিশকে পঁচিশ ভাগ করলে কত হবে পাঁচ হবে পাঁচের সঙ্গে আঠেরো গুণ করলে কতবে নব্বই হবে তা মাইনাস এইট আর মাইনাস নাইনটি কত মাইনাস আটানব্বই মাইনাস আটানব্বই বাই একশো পঁচিশ ঠিক আছে এর অ্যান্সার হবে তো দেখো রোমান ফাইভের অঙ্ক কী বলেছে এক্স কমা ওয়াই এর বর্গের সঙ্গে সরল ভেদে আসে ওয়াই সান ফোর হলে এক্স এইট হলে এক্স থার্টি টু হলে ওয়াই এর মান নির্ণয় করো তো দেখো আমি অঙ্কটা কী করে করি সেই দিকে প্লিজ তোমরা একটু নজর দাও এক্স ভেরিজাস ওয়াই স্কোয়ার এক্স মানস ওয়ান কী আছে কে ওয়াই স্কোয়ার কে কি করছে অশূন্য ভেদ্রুবক তো দেখো প্রদত্ত ঠিক আছে ওয়াই সিমান্স ওয়ান ফোর দেওয়া আছে এক্স ওয়ান্স ওয়ান এইট দেওয়া আছে তো দেখো এক নং থেকে পাই তো দেখো এক্সের মান এখানে কী বলেছে এক্স সমান সমান এখানে কী বলেছে এক্স সমান সমান কী বলেছিল কে ওয়াই স্কোয়ার তো দেখো এক্সের মান এইট সমান সমান কে কে বসে গেছে ওয়াইর মান ফোর ঠিক আছে ওয়াই মান এখানে কী আছে ফোর আছে ফোরের ওয়েল স্কোয়ার মানে কি এইট এখানে কী আছে সমান সমান আছে কে বসিয়ে দিয়েছে চারি ষোলো তো দেখো এখানে কী আছে ষোলো কে ষোলো কে সমান সমান এইট কে সমান সমান কী আছে আট বাই ষোলো আট দুগুন কী আছে আট দুগুনই ষোলো অর্থাৎ ওয়ান বাই টু এর মান কত বেরিয়েছে ওয়ান বাই টু বেরিয়েছে তো দেখো অঙ্কটা কী আছে এক্স সমান সমান কী 1 ওয়ান বাই টু এটা দু সমীকরণ এক্স সমান সমান কত বলেছে থার্টি টু বলেছে তো দেখো এক্সের মান থার্টি টু বসিয়ে দিয়েছি সমান সমান ওয়ান বাই টু মান কী আছে মানে কি মানে বলতে বোঝানো হচ্ছে আমাদের চৌষট্টি চৌষট্টি তাই তো বুঝতে পারছো আমি কী বলেছি তো দেখো ওয়াই সমান আছে রুট চৌষট্টি রুট চৌষট্টি অর্থাৎ ওয়াই সমানসান কেসে প্লাস প্লাস মাইনাস এইট প্লাস মাইনাস কী এইট বেরোবে অর্থাৎ তোমরা বুঝতে পারছো এর মান হবে এবার আমি রোমান সিক্সের অঙ্ক সলভ করব তো দেখো রোমান সিক্সের অঙ্ক কি বলেছে পি ও কিউ কেন্দ্রীয় দুটি বৃত্ত পরস্পরকে এ ও বি বিন্দুতে ছেদ করেছে এ বিন্দু দিয়ে পি কিউ এর সমান্তরাল সরলরেখা বৃত্ত দুটিকে যথাক্রমে সি ও ডি বিন্দুতে ছেদ করে পি কিউ সমান সমান ফাইভ সেন্টিমিটার হলে সি ডি এর দৈর্ঘ্য নির্ণয় করো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক বলে আমি মনে করি দু হাজার বাইশ সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ তো দেখো আমি অঙ্কটা কি করে করি সেদিকে প্লিজ তোমার একটু নজর দেখো গুরুত্বপূর্ণ অঙ্ক বলেছে পি এবং কিউ কেন্দ্রীয় দুটি বৃত্ত ঠিক আছে পরস্পরকে এ এবং বি বিন্দুতে করে তো দেখো এ এবং বি অর্থাৎ এই যে এ এবং বি বিন্দুতে এটা কী করছে শ্বেদ করছে ঠিক আছে এবং আমাদের যেটা বলেছে পি এবং কিউ ঠিক আছে দুটি বৃত্ত পরস্পরকে আমি প্রথমেই এখানে একটা বৃত্ত অঙ্কন করেছি তারপরে আর একটা বৃত্ত অঙ্কন করেছি এবং পি কিউ ঠিক আছে যেটা আমি এটাকে দাগটা আমি টেনে দিয়েছি সি এখানে আমরা কী করেছি পি এম পি এম কী করেছে লম্ব দাগটা টেনেছে ঠিক আছে সিডির উপরে ঠিক আছে এবং দিকে আমরা দেখতে পাচ্ছি এই যে পিকিউ ঠিক আছে এটা এইখানে কি আছে এই যে পি এর লম্ব দাগটা টেনেছি কার পরে টেনেছি সিডির উপরে লম্ব দাগটা টেনেছি তো দেখো এখানে যেটা বলেছে যে যে বৃত্ত দুটিকে যথাক্রমে সি এবং ডি বিন্দুতে ছেদ করেছে এবং এই যে বৃত্ত এই যে এই বৃত্ত এবং এই বৃত্ত কী করেছে সি এবং ডি বিন্দুতে কী করেছে ছেদ করেছে ঠিক আছে এবং আমরা দেখতে পাচ্ছি যে পি কিউ এর সমান্তরাল সরলরেখা বৃত্ত দুটিকে সি বিন্দুতে ছেদ করেছে এবং পি কিউ পাঁচ সেন্টিমিটার এই যে পি এবং কিউ এটা কত সেন্টিমিটার আছে এটা আমাদের পাঁচ সেন্টিমিটার আছে আমাদের এই যে সি ডি যেটা আছে এর মানটা আমাদের বের করতে হবে ঠিক আছে তো দেখো আমি অঙ্কটা কী করেছি পি কিউ ফাইভ সেন্টিমিটার পি এম পি এম লম্বো এসি ও এন লম্ব এডি ঠিক আছে তোমরা তো বুঝিয়ে দিছি এগুলো আমি তো দেখো পি কিউ সমান সমান এম এন সমান সমান ফাইভ সেন্টিমিটার তো এম এন সমান সমান কী আছে ওয়ান বাই টু এসি প্লাস এডি এসি প্লাস কী হবে এডি হবে আশা করি তোমরা বুঝতে পারছো এসি প্লাস অর্থাৎ এই যে এসি প্লাস কী আছে এই এডি ওকে তো দেখো এম এন ঠিক আছে ফাইভ বসিয়ে দিয়েছি সমান সমান ওয়ান বাই টু এসি প্লাস এডি মানে কি এসি 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 প্লাস এডি মানে কি এর মানে বলতে বোঝানো হয়েছে সিডি সিডি বোঝানো হয়েছে তো দেখো সিডির মানটা কত ছিল সিডির মানটা আমাদের বের করতে হবে ঠিক আছে সিডির মানটা আমাদের বের করতে হবে তো দেখো এম এন মান কত হচ্ছে পাঁচ বসিয়ে দিছি ওয়ান বাই টু গুণ সিডি তো দেখো আমি জাস্ট এদিকে ঘুরে দিচ্ছি সিডি বাই টু শুনান শোনান ফাইভ সিডিও একটা সিডি পাঁচ দুগুণই কত হবে দশ অর্থাৎ দেখতে পারছি এটা অ্যান্সার হবে দশ সেন্টিমিটার তো দেখো রোমান সেভেনের অঙ্ক কী বলেছে চিত্রে ও কেন্দ্রীয় বৃত্তে কোন ও এ চল্লিশ ডিগ্রি কমা কোন এ বি সি একশো কুড়ি ডিগ্রি কমা কোন সি সমান সমান ওয়াই ডিগ্রি এবং কোন সি ও এ এক্স ডিগ্রি হলে এক্স ও এর মান নির্ণয় করো এক্স ও এর মান নির্ণয় করো তো দেখো আমি অঙ্কটা কি করে করাই সেই দিকে প্লিজ তোমরা একটু নজর দাও বলেছে যে চিত্র এই চিত্রটা কিন্তু অঙ্কন করা আছে ঠিক আছে এখানে আমরা যা দেখতে পাচ্ছি যে এ বি সি এ এটা কিন্তু আমাদের একশো কুড়ি ডিগ্রি কত ডিগ্রি একশো কুড়ি ডিগ্রি বলেছে ঠিক আছে এবং বি সি ও বি ঠিক আছে বি সি ও এটা কিন্তু আমাদের কত বলেছে এটা আমাদের ওয়াই ডিগ্রি ঠিক আছে ওয়াই ডিগ্রি বলেছে এবং সি ও এ সি ও এ অর্থাৎ এটা কী বলেছে এটা আমাদের এক্স ডিগ্রি বলেছে ঠিক আছে তো দেখো আমাদের মানটা বের করতে হবে এক্সের মানটা বের করতে হবে এবং ওয়াইয়ের মানটা বের করতে হবে তো ও এ বি সমান সমান চল্লিশ ডিগ্রি কোন এ বি সি সমান একশো কুড়ি ডিগ্রি প্রবৃদ্ধ কোন এ ও সি প্রবিদ্ধ কেন্দ্রস্থ কোণ ঠিক আছে তো আমরা জানি যে কেন্দ্রস্থ কোনোণ বিত্তস্তকোণের কী হয় দ্বিগুণ হয় অর্থাৎ কেন্দ্রস্থ এখানে বলেছে আমাদের পরিধি বৃত্তস্থ কোণ কী আছে আমাদের আমাদের প্রবৃদ্ধ কোন কী আছে একশো কুড়ি ডিগ্রি আছে একশো কত আছে একশো কুড়ি ডিগ্রি আছে অর্থাৎ আমাদের কেন্দ্রস্থ কোন কত হবে তার দ্বিগুণ হবে দুশো চল্লিশ ডিগ্রি হবে অর্থাৎ এ ওসি সমান সময় কী আছে তিনশো ষাট ডিগ্রি মাইনাস দুশো চল্লিশ ডিগ্রি সমান সমান কত আছে একশো কুড়ি ডিগ্রি অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এ অর্থাৎ এ ও এটা কত আছে এটা আছে আমাদের একশো কুড়ি ডিগ্রি তাই তো তো দেখো তো দেখো আমি কি করেছি অঙ্কটা কোন বিসিও সমান সমান ওয়াই ডিগ্রি তো দেখো তিনশো ষাট ডিগ্রি মাইনাস চল্লিশ ডিগ্রি যোগ একশো কুড়ি ডিগ্রি যোগ একশো কুড়ি ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি মাইনাস এই দুটো এই তিনটাকে ক্যালকুলেশন করে কত বেরিয়েছে দুশো আশি ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি থেকে দুশো আশি ডিগ্রি বাদ দিলে কত হবে আশি ডিগ্রি বেরোবে অর্থাৎ বি ও ঠিক আছে বি সিও বি সি ও এর মানটা কত আছে এটা এর মানটা বেরিয়েছে আমাদের আশি ডিগ্রি তো আশা করি তোমরা বুঝতে পারছো এ সিওএ বা এ ও সি এর মান কত আছে একশো কুড়ি ডিগ্রি ঠিক আছে আমি প্রত্যেকটার মান আমি বের করে দিছি তো ঠিক আছে বি সি ও ঠিক আছে এর মান আশি ডিগ্রি এবং এ ও সি এর মান কত আছে মানে একশো কুড়ি ডিগ্রি বা সি এ একই ব্যাপার ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ তো দেখো মানে এইটার অঙ্ক কী বলেছে চিত্রে ও এ এবি ব্যাস এব এবি সমান্তর ডিসি এর কোন বিএসি পঁচিশ ডিগ্রি হলে কোন ডিএসির মান নির্ণয় করো তো দেখো এখানে আমি অঙ্কন করেছি আমি এখানে এ বি সি ডি ঠিক আছে ও কেন্দ্র বৃত্তে ঠিক আছে ও কেন্দ্রীয় বৃত্তে বি সি ডি একটা কিন্তু চতুর্ভুষ অঙ্কন করেছি ঠিক আছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোন বিএসি পঁচিশ ডিগ্রি ঠিক আছে বলে দিয়েছে তো দেখো বিএসি পঁচিশ ডিগ্রি বি এ সি অর্থাৎ এই কোনটা কত ডিগ্রি বলেছে পঁচিশ ডিগ্রি বলে দিয়েছে ঠিক আছে এবং কোন এসিবি এটা তো তোমরা জানো যে অর্ধবৃত্ত্বস্ত কোন এ সি ঠিক আছে এ সি বি এটা কী আছে অর্ধবৃত্বস্ত কোন তোমরা তো জানো এই যে টোটাল আছে অর্ধ এখানে অর্ধেকের বিত্তস্ত কোন টোটাল এটা অর্ধবৃত্বস্ত কোন ঠিক আছে তো দেখো এবি সমান্তরাল ডিসি এসি কী আছে ভেদক এবি সমান্তরাল যদি ডিসি হয় এবি সমান্তরাল যদি ডিসি হয় তাহলে কী হবে এসি কী হবে ভেদক হবে ঠিক আছে তো দেখো আমরা অঙ্কটা কী করেছি যে ডি এ সি ডিএসি সমান সমান কী আছে ডিসিএ ডি সি এ তাই তো এটা কি আছে কোন আছে কোন আছে অপরদিকে ডিসিবি ডিসিবি মানে এইটা ডিসিবি সমান সমান কী আছে ডিএবি ডি এ বি অর্থাৎ এটা এটা কি আছে এটা পরস্পর সম্পূরক কোন আছে এইটার এটা এইটা কী আছে পরস্পর সম্পূরক কোন আছে আশা করি তোমরা বুঝতে পারছো তো দেখো অঙ্কটা আমি কী করে করিয়েছি যে কোন ডিসিবি ও কোন ডিএবি পরস্পর সম্পূরক ডিএসসি সমস্ত কী আছে একশো আশি ডিগ্রি মাইনাস নব্বই ডিগ্রি প্লাস পঁচিশ ডিগ্রি প্লাস পঁচিশ ডিগ্রি ঠিক আছে পঁচিশ ডিগ্রি প্লাস পঁচিশ ডিগ্রি একশো আশি ডিগ্রি মাইনাস কী বের তিনটেকে ক্যালকুলেশন করে কতবে একশো চল্লিশ ডিগ্রি হবে একশো আশি ডিগ্রি থেকে একশো চল্লিশ ডিগ্রি বাদলে কত হবে চল্লিশ ডিগ্রি বেরোবে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এর অ্যান্সার হবে ডিএসসি কত চল্লিশ ডিগ্রি তো দেখো আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে রোমান নাইনের অঙ্ক চিত্রের ও বৃত্তের পিকিউ ও পি আর দুটি স্পর্শক ও কিউ পা সেন্টিমিটার ওপি তেরো সেন্টিমিটার হলে পি কিউ ও আর চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করো পি কিউ ও আর চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করো তো দেখো এখানে আমি অঙ্কটা কী করে অঙ্কন করেছি সেদিকে তোমরা নজর করে দেখো তো দেখো আমি অঙ্কটা কী করে করিয়েছি তো দেখো এখানে বলেছি ও কেন্দ্রীয়বৃত্ত এটা আমাদের ও কেন্দ্রীয়বৃত্তে ঠিক আছে পি মানে পি কিউ এই যে পি আর কিউ ঠিক আছে এবং পি আর এই দুটি কিন্তু আমাদের স্পর্শক আছে ঠিক আছে এবং ওপি আছে ওপি আমাদের কতছে এই ওপিটা কতছে থার্টিন সেন্টিমিটার আছে এবং আমরা বলে এখানে বলে দিয়েছে যে ও কিউ ও কিউটা ও কিউটা কতছে পাঁচ সেন্টিমিটার বলে দিয়েছে ও কিউ যদি পাঁচ সেন্টিমিটার হয় তাহলে ও আরও কতবে পাঁচ সেন্টিমিটার হবে অর্থাৎ আমাদের মানটা বের করতে হবে এইটা এই যে পি কিউ ঠিক আছে বা পি আর এর মানটা বের করলে আমাদের হয়ে যাবে ঠিক আছে তো দেখো আমি অঙ্কটা কী করেছি সেদিকে প্লিজ তোমার একটু নজর দাও তো দেখো ও কিউ সমান সমান ও আর সমান সমান পাঁচ সেন্টিমিটার অর্থাৎ এইটার এইটা পাঁচ সেন্টিমিটার ওপি সমান সমান পি ও তেরো সেন্টিমিটার এ দেখো ওপি এবং পিও একই ব্যাপার এটা কত সে তেরো সেন্টিমিটার আছে আমি পিথাগরসের উপপদে ব্যবহার করছি পি কিউ এর হোল স্কোয়ার সমান সমান ও পি স্কোয়ার মাইনাস ও কিউ স্কোয়ার পি কিউ সমান সমান কি সে রুট কী আছে তেরো স্কোয়ার মাইনাস ফাইভের হোল স্কোয়ার তেরো স্কোয়ার মানে কি একশো উনসত্তর মাইনাস টোয়েন্টি ফাইভ সোনা শোন রুট একশো চুয়াল্লিশ অর্থাৎ টুয়েলভ সেন্টিমিটার আমরা দেখতে পাচ্ছি যে পিকিউ এই যে পিকিউব কত আছে তেরো সেন্টিমিটার ঠিক আছে সরি পি কিউবটা কত আছে আমরা দেখতে পাচ্ছি যে পি কিউবটা কত আছে বারো সেন্টিমিটার আছে তো দেখো আমরা দেখতে পাচ্ছি যে ক্ষেত্রফল যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করলে বাকিটা ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাব তো দেখো পি কিউ আর পি কিউ আর প্রথমে এর ক্ষেত্র বলটা আমি বের করছি এর ক্ষেত্রফলটা যদি আমি বের করি তাহলে এটার সঙ্গে যদি দুই গুণ করি তাহলে এর ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাব এবং টোটাল ও কিউ ও আর পি টোটাল যে আছে এই ক্ষেত্রফলটা আমরা পুরোটা পেয়ে যাব তো দেখো পি তো দেখো পি কিউ আর এর ক্ষেত্রফল হাফ গুণ ভূমি গুণ উচ্চতা হাফ গুণ টুয়েলভ গুণ ফাইভ তো দেখো ছয় গুণি বারো পাঁচ ছকত্রিশ বর্গ সেন্টিমিটার তো অতএব কি আছে পি কিউ ও আর পি কিউ এর ক্ষেত্রে ফলটা কী হবে তিরিশ গুণ দুই ত্রিশ গুণ দুই কত হবে ষাট বর্গ সেন্টিমিটার অর্থাৎ এর অ্যান্সার হবে ষাট বর্গ সেন্টিমিটার এবার আমি দশ দাগের অঙ্কটা সলভ করার মতো দেখো ঘনকের কর্ণের দৈর্ঘ্য এ মিটার ঠিক আছে তো দেখো আমি অঙ্কটা কী করে করিয়েছি তো দেখো প্রশ্ন অনুসারে এ রুট থ্রি সমান সমান টুয়েলভ রুট থ্রি এ রুট থ্রি সমান সমান টুয়েলভ রুট থ্রি এ সমান সমান কী আছে টুয়েলভ রুট থ্রি বাই রুট থ্রি কাটাকাটি করলে কত হবে টুয়েলভ সেন্টিমিটার বেরোবে অর্থাৎ কাটাকাটি করলে কতবে টুয়েলভ মিটার বেরোবে তো দেখো বলেছে ঘনকের তলের ক্ষেত্রফল ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল এস দ্বারা প্রকাশ করা হয়েছে ঠিক আছে সিক্স স্কোয়ার সমান সমান সিক্স স্কোয়ার বর্গ একক সিক্স স্কোয়ার বর্গ একক সিক্স গুণ এর মান কত টুয়েলভ সেন্টিমিটার টুয়েলভ এর মান কত টুয়েলভ পেয়েছি সিক্স গুণ টুয়েলভের হোল স্কোয়ার ছয় গুণ বারোর হোল স্কোয়ার মানে কি একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশের সঙ্গে ছয় গুণ করলে কতবে আটশো চৌষট্টি বর্গ মিটার বেরোবে আটশো চৌষট্টি বর্গমিটার এর অ্যান্সারে বেরোবে তো দেখো এবার আমি নেক্সট অঙ্ক রোমান ইলেভেনের অঙ্ক সলভ করাবো একটি লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা ফোরটিন সেন্টিমিটার চোংটির বক্রতলের ক্ষেত্রফল দুশো চৌষট্টি বর্গ সেন্টিমিটার হলে আয়তন কত হবে তো দেখো উচ্চতা ঠিক আছে ব্র্যাকেটের মধ্যে এইচ ব্র্যাকেটের মধ্যে এইচ সমান চোদ্দো সেন্টিমিটার প্রশ্ন অনুসারে অ্যাকর্ডিং টু কোশ্চেন প্রশ্ন অনুসারে টু পাই আর এইচ এখানে বলেছে চোঙের বক্রতলের ক্ষেত্রফল বক্রতলের ক্ষেত্রফল কী আছে টু পাই আর এইচ টু পাই আর এই সমান সম দুশো চৌষট্টি টু গুণ পায়ের মান গুণ আর গুণ মান কত আছে ফোরটিন আছে সাত দু গুণই অর্থাৎ দুই গুণ বাইশ দুই অর্থাৎ কতবে এইটটি এইট আর সমান সমান দুশো আর সমান সমান কী আছে দুশো চৌষট্টি বাই এইটটি এইট কাটাকাটি করলে কত হবে থ্রি বেরোবে অর্থাৎ আর সমান সমান থ্রি সেন্টিমিটার তো দেখো এখানে অঙ্কটা কী বলেছে অঙ্কটা বলেছে যে চোঙের আয়তন কী বলেছে যে চোঙের আয়তন এই যে আয়তনটা নির্ণয় করতে হবে তো দেখো চোঙের আয়তনের ফর্মুলা কী আছে ভি সমান সময় কী আছে পাই আর স্কোয়ার এই এটা ঠিক আছে সেন্টিমিটার সেন্টিমিটার কিউ মানে ঘন সেন্টিমিটার তো দেখো পায়ের পাই পাই বসে গেছে আর এর মান থ্রি আছে থ্রির হোল স্কোয়ার গুণ ফরটিন বসে গেছে পায়ের মান বাইশের সাত গুণ তিন ত্রিকের নয় ১৪ বসে গেছে সাত দুগুনি চোদ্দো অর্থাৎ বাইশ গুণ নয় গুণ দুই অর্থাৎ কী আছে বাইশ বসিয়ে দিলাম নয় দুগুনি আঠেরো বাইশের সঙ্গে আঠেরো গুণ করলে কতবে তিনশো ছিয়ানব্বই ঘন সেন্টিমিটার এর আনসার বেরোবে এবার আমি রোমান টুয়েলভের অংশ স্বল্প রাবো কী বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান শঙ্কুটির উচ্চতা এইচ একক এবং ভূমির ব্যাসার্ধ আর একক হলে দেখাও যে ওয়ান বাই দেখাও যে ওয়ান বাই এইচ স্কোয়ার প্লাস ওয়ান বাই আর স্কোয়ার সমান সমান ওয়ান বাই নাইন তো দেখো আমি অঙ্কটা কী করে করিয়েছি প্রথমে আমি অঙ্কটা করিয়েছি দেখো বলেছে যে লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন অর্থাৎ ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ ঠিক আছে এবং তার পার্শ্বতলের ক্ষেত্রফল কী আছে পাই আর এল তো দেখো পাই পাই কেটে দিয়েছি ঠিক আছে এখানে আর কটা আছে দুটো আছে এখানে আর একটা আছে কাটলে কটা থাকে একটা আর থাকে এখানে এইচ থাকে এখানে কি থাকে এল থাকে তো দেখো ওয়ান বাই থ্রি আর থাকছে এইচ থাকছে সমান সমান কী আছে এল তো দেখো ওয়ান বাই থ্রি আর এইচ সমান সমান এল তো দেখো আমি অঙ্কটা জাস্ট কি করেছি এই অঙ্কটাকে আমি কোনি গুণ করেছি তো দেখো আর এইচ থাকছে ঠিক আছে আর এইচ বসিয়ে দিয়েছি আর এখানে কী আছে থ্রি এল ঠিক আছে এর সঙ্গে কোনি গুণ করলে কে হবে থ্রি এল হবে থ্রি এল অর্থাৎ এটা বর্গ করে দিয়েছি ঠিক আছে তো বর্গ করলে কীভাবে আর এ স্কোয়ার এইচ স্কোয়ার সমান সমান কে আছে নাইন এল স্কোয়ার আমরা এখানে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অর্থাৎ এল স্কোয়ার সমান সমান আর এ স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার এই ফর্মুলাটা আমরা ইউজ করবো ঠিক আছে তো দেখো পিথা ফর্মুলা তো দেখো নেক্সট আমি কী করেছি তো দেখো আর স্কোয়ার এইচ স্কোয়ার সমান সমান নাইন ব্র্যাকেটের মধ্যে কে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার বাই কি আছে আর স্কোয়ার এইচ স্কোয়ার আর এইচ জাস্ট এটা কী করেছি আমি ভাগ করে দিয়েছি তো দেখো প্রথমে কী আছে এইচএ স্কোয়ার বাই আর স্কোয়ার এইচস্কোয়ার প্লাস আর এ বাই আর এইচ ওয়ান বাই নাইন তো দেখো কাটাকাটি করলে কীভাবে এইচ স্ স্কোয়ার কেটে গেল এইচ স্কোয়ার কেটে গেল আর স্কোয়ার আর কেটে গেলো ওয়ান বাই আর স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়ান বাই নাইন জাস্ট আমি অঙ্কটা ঘুরে দিয়েছি ওয়ান বাই এইচ স্কোয়ার প্লাস ওয়ান বাই আর ওয়ান বাই নাইন তো দেখো সম্পূর্ণ অঙ্কটা তোমাদের আমি দেখিয়ে দিলাম খুব সুন্দর করে আমি অঙ্কটা তুলে ধরেছি আমাদের এস বি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলের সঙ্গে প্লিজ তোমরা যুক্ত থাকো